আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আজকে 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। আমরা নীরব আমরা গ্রুপ প্রায় 1.5 বছর ধরে আমরা খানাকুল এবং বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়ায়। অর্থাৎ যখনই কোনো মানুষ কোনো সমস্যার সম্মুখীন হয় তখন তারা আমাদের কাছে আসলে আমরা যত সামান্য কিছু জিনিস নিয়ে তাদের কাছে পৌঁছে যায়। বিগত বছরে সবাই জানিস যে ইয়াস ঝড় এসেছিল, সুন্দরবনে বিপুল পরিমাণে ক্ষতি করেছিল। সেই সুন্দরবনেও আমরা 3 বার গিয়েছিলাম, পাশে আরো 2-3টে গ্রুপ ছিল এবং খানাকুলে কম বেশি করে প্রায় গত বছরে আমরা 40টা কাজ করেছিলাম, এবছরেও আমরা কাজ করছি। তো এইভাবেই আমাদের গ্রুপটা এগিয়ে যাচ্ছে। আজকে 23শে জানুয়ারি উপলক্ষে এই রঞ্জিত পার্টিতে আমরা এসেছি এবং বসে আঁকো প্রতিযোগিতায় তোরা সবাই নাম দিয়েছিলিস এবং বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে যে সংস্কৃতির বাতাবরণ করা, যেটা এই রঞ্জিত পার্টি প্রায় 2 বার তো বন্যা হয়, বন্যার জল ঢুকেছে রঞ্জিত পার্টিতে, 2 বার বন্যা হয়েছে। তারপরে যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করালাম, সবাই ভালো এঁকেছিস, অংশগ্রহণটাই বড় কথা। তো তার মধ্যে থেকে আমরা সেরা 5 জনকে বেছে নেব, 5 জনকে আমরা যত সামান্য পুরস্কারে পুরস্কৃত করব। সবাই আঁকা ভালো হয়েছে, ভবিষ্যতে আরো ভালো আঁকবি এই কামনা করি। তো 5 জনের নাম আমি ডাকছি, একে একে আসবি, আমরা পুরস্কৃত করব। স্বরূপ মণ্ডল, ক্লাস 8 এর ছাত্র স্বরূপ মণ্ডল। সুপ্রীতি মণ্ডল, শ্রুতিষ্ণা মণ্ডল, অয়ন্তিকা মণ্ডল, আর শ্রেয়া মণ্ডল। শ্রেয়া মণ্ডল ছবিটা সোজা করে দাঁড়া,
অরুণ মণ্ডল, সুপ্রীতি মণ্ডল, সুকেশ মণ্ডল। আজ আপনাদের কি কর্মসূচি নেওয়া হয়েছে? প্রথমেই যারা দেখছেন তাদেরকে জানাই, আজকে দিনটা আপনারা সকলেই জানেন যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু অর্থাৎ ভারতের বীর সন্তান, বাংলা মায়ের বীর সন্তান, যার আজকে 125তম জন্মবার্ষিকী, সারা বাংলা তথা সারা ভারত জুড়ে বিভিন্নভাবে আজকের দিনটা পালন করা হচ্ছে। আমরা নীরবে আমরা গ্রুপ, আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, দুস্থদের পাশে থাকার চেষ্টা করি। আজকে আমরা আজকের দিনটি পালন করছি খানাকুল এলাকারই একটা প্রত্যন্ত গ্রাম রঞ্জিতবাটিতে এসেছি এখানে আমাদের গ্রুপটা সাথে নিয়ে। আমরা মানুষের পাশে থাকার পাশাপাশি আমরা চাই এলাকার সুষ্ঠ সংস্কৃতি একটা গড়ে তুলুক, উঠুক, এটুকু আমরা চাই। এই উপলক্ষে আমরা বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকি। আজকেও আমাদের এটাই একটা সচেতনতামূলক অঙ্কন প্রতিযোগিতা চলছে একদম কচিকাঁচাদের নিয়ে, যেখানে হয়তো মিডিয়া পৌঁছয় না, বা যারা বেশিরভাগ সময় বন্যায় ডুবে থাকে এরকম একটা গ্রামে আমরা এসেছি, যারা তিনবার বন্যার সাক্ষী হয়েছে এরকম একটা গ্রামে আমরা এসেছি। আমরা আজকে দিনটা তাদেরকে তাদের সাথে কাটাচ্ছি, তাদের মধ্যে একটা সংস্কৃতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছি অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে। যারা প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হবে কিংবা ভালো আঁকবে তাদেরকে আমরা যত সামান্য পুরস্কৃত করার চেষ্টা করব, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করব ভবিষ্যতের জন্য। কে বলতে পারে আজকের একটা এই গ্রামের থেকে কেউ ভবিষ্যতে বড় কোনো চিত্রশিল্পী যদি বেরোয়, এটা আমাদের উদ্দেশ্য আর কি। আপনার নাম? আমার নাম প্রীতম ব্যানার্জি। ধন্যবাদ।